Assalamualaikum. ইউবিআই में तो কিছু প্রবলেম হতে পারে যান্ত্রিক ত্রুটি যেটা আপনি দেখলেন যে প্রত্যক্ষ করলেন আপনারা আমিও করলাম যে কিছু বিলম্ব হয়েছে এটা আমি যেটা শুনেছি যে গাজীপুরের অনেক জায়গায় ইউবিআই এর এরকম কিছু সমস্যা হচ্ছে আমার মনে হয় সেটা খুব সাময়িক এটা হয়তো মেশিন যারা চালাচ্ছেন ওখানেতে কোনো ভুল ত্রুটির জন্য হতে পারে বা মেশিনের কোনো সমস্যা হতে পারে আর নির্বাচনের সামগ্রিক পরিবেশ আমার কাছে ভালো মনে হয়েছে সুন্দর পরিবেশ ইভিএম ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশনে প্রথম নির্বাচন হচ্ছে ইভিএম এর মাধ্যমে ইভিএম সম্পর্কে মানুষের একটা ভীতি কাজ করে মেশিন এটা কিভাবে চালাবে যদিও এটা ব্যবহারটা খুব সোজা খুবই সোজা কিন্তু তারপরে একটা ভীতিকর অবস্থা আছে ভালো হতো যদি ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা করতেন আমরা অবশ্য চিফ ইলেকশন কমিশনার সাহেবকে বলেছিলাম যে ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে কেন জানি অন্যান্য সময় আমি দেখেছি ইভিএমে যখন ভোট হয় তখন কিছু প্রদর্শনী ট্রেনিং অনেক কিছু করায় কিন্তু এবার দেখি যে সেটা করেনি এই জন্য হয়তো একটু ভীতি আছে আমার মনে হয় যে তারপরেও তো ইভিএম খুব সহজ পদ্ধতিতে ভোট হয় এটা